সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলা সহজ কোনো বিষয় নয়, খুব ডিফিকাল্ট একটা কাজ। কোনো সুন্দর সম্পর্কই সহজে হয় না, এর পেছনে থাকে অনেক স্মৃতি, অনেক ত্যাগ। অথচ এই সুন্দর সম্পর্কে ফাটল ধরতে শুরু করে যখন সম্পর্কের কেউ একজন অপর মানুষটাকে মিথ্যে বলা শুরু করে দেয়, কিংবা কোনো কিছু লুকানোর চেষ্টা করে সে, যেটা তার লুকানো উচিত ছিল না। তখন আগের মতো ওই মানুষটাকে আর বিশ্বাস করা যায় না, যেমনটা প্রথমবার করা গিয়েছিল। বিশ্বাস হচ্ছে যে কোনো একটা সম্পর্কের খুঁটি। যে কোনো ভবন কিংবা বাড়ির খুঁটি যদি নড়ে বড়ে হয়, সেই ভবন কিংবা বাড়ি যেমন স্থির থাকতে পারে না, তেমনি বিশ্বাসে আঘাত আনলে সম্পর্ক বেশি দিন টিকে থাকতে পারে না। বিশ্বাস অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করাটা অনেক কঠিন। আজকাল চারপাশে অনেক মানুষ আছে, কিন্তু বিশ্বাস রক্ষা করে চলার মতো মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। চারপাশে সবাই বিশ্বাস করে প্রতারণার শিকার। এখন আর এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। যে মানুষটা আপনাকে ট্রাস্ট করে তার বিশ্বাস ধরে রাখতে শিখুন, না তো আপনিও কাউকে বিশ্বাস করে একইভাবে প্রতারিত হবেন। যে সম্পর্কে বিশ্বাস, প্রাইভেসি যত বেশি স্ট্রং, সেই সম্পর্ক তত বেশি গভীর। আপনি চাইলেই মানুষের বিশ্বাস নষ্ট করে দিতে পারেন, এতে আপনার কোনো ক্ষতি না হলেও যে মানুষটা বিশ্বাস করে প্রতারিত হলো তার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাউকে ক্ষতি করে, আঘাত দিয়ে নিজেকে সবসময় ভালো রাখা যায় না। তাই কাছের মানুষের বিশ্বাসের মর্যাদা দিন, তাদেরকে ভালোবাসুন, সম্মান করুন। বিশ্বাস এমনভাবে ধরে রাখুন যাতে কেউ বলতে না পারে আপনাকে বিশ্বাস করে কেউ ঠকেছে। মনে রাখবেন, কাউকে ঠকানোর চেয়ে নিজে ঠকে যাওয়া ভালো। হ্যালো ভিউয়ার্স, আমি তামিম আহমেদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে আপনাদের অনুভূতির কথাগুলো জানাবেন। এই ভিডিওর রিলেটেড যত কথা আছে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি পড়ার ট্রাই করি। পরবর্তী কন্টেন্টগুলো পেতে তামিম আহমেদ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ, স্টে টিউনড।